সারা জীবন খালে বিলে গোসল করার পর প্রথম যেদিন আমরা সুইমিং পুলে গোসল করি। জি, আপনি ঠিকই বলেছেন, আমি ফার্স্ট টাইম সুইমিং পুলে গোসল করলাম, এর আগে আমি করিনি। সুইমিং পুলে আমি গিয়েছি, বাট গোসল করা হয়নি। আর আমি সারা জীবন খালে বিলে গোসল করি নাই, পুকুরে বা টিউবওয়েলের পানিতে গোসল করেছি। আমি মিডিল ক্লাস বা হায়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি আপনার মতো এত অ্যারোস্টেকেট ফ্যামিলি থেকে না যে আমার বাসায় সুইমিং পুল আছে। মেবি আপনার বাসায় সুইমিং পুল আছে। তো আমরা যারা বাঙালি, বাংলাদেশে বসবাস করি, আমার মনে হয় যে খুব কম মানুষের বাসায় সুইমিং পুল আছে। সবাই আপনার মতো এত ধনী না, বুঝতে পেরেছেন? আর একটা কথা হচ্ছে, বাইরে যে সুইমিং পুলগুলো আছে বিভিন্ন পার্কে বা আদার্স যে জায়গাগুলো সুইমিং পুল আছে, সেগুলো জায়গায় আমি গিয়েছি বাট কখনো গোসল করিনি। কারণ সেখানে আপনার মতো কিছু স্মার্ট লোকজন যায়, যে হচ্ছে পানিতে হিসু করে আসে। পানিতে হিসু করার ফলে কি হয়, ওই পানিতে গোসল করা যায় না, আসলে অনেক প্রবলেম দেখা দেয়। তো ওইসব সুইমিং পুলের পানি যদি কাউন্ট করা হয়, তাহলে সেখানে দেখা যায় যে পানির সাইতে হিসুর পরিমাণ বেশি হবে। তো ওই জায়গায় যেহেতু মানে আপনি অনেক স্মার্ট, আপনি গোসল করতে পারলে ভাই, আমি তো গোসল করতে পারি না। তো আমি হচ্ছে কক্সবাজার আসছিলাম, সুইমিং পুল ছিল, আমি সাইমনে ছিলাম। সাইমনের সুইমিং পুল কেমন যারা গিয়েছেন তারা জানে, হয়তো বা আপনি সাইমনে আসেননি, কারণ আপনি তো আরও বেশি অ্যারোস্টেকেট না এই জন্য। তো ভাবলাম যে এখানে গোসল করা যায়, তাই ওখানে নেমে আমি গোসল করে কিছু ভিডিও করেছি, কারণ আমার কাজই তো ভিডিও করা, সবসময় আপডেট থাকা এই জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা কথা হচ্ছে যে আমি গ্রামের মেয়ে, আমি অনেকবার বলেছি, আমি হচ্ছে গোসলখানায় গোসল করেছি, খাল বিলে গোসল করিনি, পুকুরে গোসল করেছি আমি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।